ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা তিন দিন ধরে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি এতে সিলেট শহরের পনেরো বাইশ ও চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রায় পনেরোটি এলাকায় পানি ঢুকেছে দুর্ভোগে অন্তত পনেরো হাজার পরিবার দেখা দিয়েছে ডেঙ্গু ও পানিবাহিত রোগের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি না হওয়ায় স্বাভাবিক আছে সুনামগঞ্জের নদ নদীর পানি এদিকে কুড়িগ্রামে বাড়ছে তিস্তা দুধকুমার ব্রহ্মপুত্র নদের পানি দেখা দিয়েছে ভাঙন আরো জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিবেন আজহার উদ্দিন শিমুল এবং কুড়িগ্রামে আছেন গোলাম মৌলা সিরাজ আমরা শুরুতেই চলে যাব সিলেটে আজহার শিবুলের শিমুলের কাছে শিমুল এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন কাকলে শুরুতে যদি আমি আবহাওয়ার তথ্য দিয়ে আপনাকে শুরু করি গতকাল সিলেটের তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং গত চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় সাত মিলিমিটার মিলিমিটার অর্থাৎ সিলেটের আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আকাশেও আলু ঝলমলে দিন তবে সিলেটে কিন্তু বেশ কিছু এলাকায় পানি নামা শুরু করেছে আপনাকে যদি নিম্নাঞ্চলের কথা বলি নিম্নাঞ্চলে সিলেটের সাতটি উপজার প্লাবিত হয়েছে এবং বেশ কিছু এলাকায় কিন্তু পানি নামা শুরু করেছে আবহাওয়িদরা বলছেন যদি তাপমাত্রা এভাবে থাকে এবং বৃষ্টিপাত না হয় তাহলে এক সপ্তাহের কম সময়ের মধ্যে কিন্তু পানি নামা শুরু করে দেবে আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জামতল এলাকায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের বাসাবাড়িতে কিন্তু পানি গত তিন দিন থেকে শুরু হয়েছে তবে এই পানিটা কিন্তু কমতে শুরু করেছে সুরমার যে সিলেট পয়েন্ট রয়েছে এইখানে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হল হলেও পানি কিন্তু কমতে শুরু করেছে যার ফলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে এবং আমরা সিলেট সিটি কর্পোরেশন কর্পোরেশনের সাথে একটু আগে আলাপ করেছি তারা বলেছেন যে সিলেট সিটিতে সিলেট শহরে কিন্তু চল্লিশ চার হাজার পরিবার ইতিমধ্যে পানিবন্দি রয়েছে এবং তারা বলছেন তারা সব রকমের ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন তবে আমরা বেশ কিছু পরিবারের সাথে কথা বলেছি তারা বলেছেন তারা যে ত্রাণ সহযোগিতা পাচ্ছেন তা খুবই অল্প তারা চাচ্ছেন যে ত্রাণ সহযোগিতা যাতে আরও বাড়ানো হয় সব মিলিয়ে আসলে বন্যা পরিস্থিতি যদি অবনীতি বন্যা পরিস্থিতি যদি অবনীতি হয় তাহলে কিন্তু মানুষের দুর্ভোগটি আরও বেড়ে যাবে কারণ জলবদ্ধতার সময় মানুষ যারা স্কুলগামী শিক্ষার্থীরা রয়েছে বা ব্যবসারে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে বাসা থেকে বের হতে পারছেন না তো কাকলে এই ছিল আমার কাছ থেকে সিলেটের জলবদ্ধতার সবশেষ সে আপনাকে ধন্যবাদ আমরা চলে যাব কুড়িগ্রামে আছেন আমাদের সহকর্মী গোলাম সিরাজ সিরাজ নদী ভাঙনে কোনো পদক্ষেপ বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কাকুলি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু কুড়িগ্রামে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে যে তীব্র বৃষ্টি হচ্ছে এমন পরিস্থিতিতে নদ নদীগুলো যে রয়েছে সবগুলোরই সবগুলোর পাচ্ছে এর মধ্যে উজানেরও কিছু ঢল রয়েছে যেহেতু উজানে ভারত বৃষ্টি হচ্ছে সেই ভারতের পানিও কিন্তু নেমে আসছে যেহেতু কুড়িগ্রামের বড় যে পাঁচটি নদী রয়েছে এই পাঁচটি নদী কিন্তু ভারত থেকে নেমে আসা নদী তার মধ্যে ব্রহ্মপুত্র এবং দুধকুমার দুটি নদীতে কিন্তু পানি বাড়ছে এই পানি বাড়ার ফলে ভাঙনের দেখা দিয়েছে কিছু কিছু এলাকায় এবং এলাকার যে মানুষ রয়েছে তারা কিন্তু ভাঙনের একটা আতঙ্কের মধ্যে রয়েছে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম যে তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই জেলার যে পাঁচটি নদী রয়েছে এই পাঁচটি নদীর একত্রিশ কিলোমিটার এলাকাকে তারা ভাঙন বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং এখন পর্যন্ত ষোলোটি স্পটকে তারা চিহ্নিত করেছে এই ষোলোটি স্পটে আসলে ভাঙন শুরু হওয়ার আগেই বা ভাঙন শুরু হওয়ার সাথে সাথেই তারা জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে সেই ভাঙন রক্ষা করবার চেষ্টা করবে তারা এমনটাই আমাদেরকে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড একই সাথে আমরা বেশ কিছু এলাকায় খোঁজ নিয়েছিলাম যেমন জেলার রাজীবপুর রৌমারি এবং চিলমারিতে কিন্তু ব্রহ্মপুত্রের ভাঙন দেখা দিয়েছে এবং দুঃখমারের ভাঙন রয়েছে রুঙ্গামারি এবং নাগেশ্বরী উপজেলায় তো এই যতই পানি বাড়ছে যতই বৃষ্টি বাড়ছে ততই কিন্তু ভাঙনের তীব্রতা বাড়বে এমনটা শঙ্কা করছেন স্থানীয় লোকজন সব কিছু মিলে প্রতি বছর যে নদী বাড়ের মানুষ যে ভাঙনের সময় যে একটা দুর্বিষহ জীবনযাপন করে সেই সময়ের কিন্তু অপেক্ষা করছে লোকজন একই সাথে তাদের কিন্তু একটা প্রস্তুতিও রয়েছে